আসসালামু আলাইকুম। রাইট ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাসিরুদ্দিন বলছিলাম। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের অনলাইনে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন। আপনি আপনার ডিজিটাল ডিভাইস দিয়ে সর্বপ্রথম গুগল ব্রাউজার, যে কোনো ব্রাউজার থেকে গুগল ওপেন করবেন। গুগলে যাওয়ার পর cp.rajuk.dhaka এই লিঙ্কটা লিখবেন, cp.rajuk.dhaka.gov.bd এই লিঙ্কে প্রবেশ করবেন। এই লিঙ্কে প্রবেশ করার পর আপনাদের রাজউকের এই ওয়েবসাইটে নিয়ে আসবে। লেখা আছে স্বাগতম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এই ওয়েবসাইটে আসার পর ডান পাশে থ্রি ডট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। নিউ রেজিস্ট্রেশন বাটন ক্লিক করার পর আমাকে নিউ রাজউক পাবলিক সার্ভিস সাইন আপ ফর্মে নিয়ে আসবে। এখানে আমি আমার নাম লিখব, নাম লিখলাম, তারপর লাস্ট নেম, তারপর বাংলার ঘরে বাংলায় নাম, বাংলায় নাম দিলাম, ল্যান্ড ফোন নাম্বার, এটা প্রয়োজন নেই, আমার ল্যান্ড ফোন নাম্বার নেই, ভেরিফিকেশন কোড যাবে যে নাম্বারটা সেই নাম্বারটা দেব। টিআইএন নাম্বার চাইলে দিতে পারেন, আর জায়গায় অ্যাড্রেস, আমি আমার অ্যাড্রেস চলে আসছে, অ্যাড্রেসটা লিখে দেবেন। টাইপ অফ ইন্ডিভিজুয়াল, ইমেল অ্যাড্রেসের জায়গায় ইমেল অ্যাড্রেস, আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিয়ে দেব। ক্যাপচাটা সঠিকভাবে বসায় দেব। বসায় দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর রিকোয়েস্ট রিসিভ, ওয়েলকাম টু রাজউক, এই যে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। ব্যাক টু হোমে চলে যাব। হোমে আসার পর থ্রি ডট বাটনে ক্লিক করে লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর রিমেম্বার মি এই বাটনে ক্লিক করে লগ ইন বাটনে ক্লিক করলাম। ওকে, লগ ইন কমপ্লিট হয়ে গেল। তারপর আমাদের মোবাইলে যে ভেরিফিকেশন কোডটা আসছে কোডটা এখানে বসায় দেব। কোডটা বসায় দেওয়ার পর কনফার্ম কোড এই বাটনে ক্লিক করব। প্রিয় দর্শক, আপনার ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার আগে কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আমাদের অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, লেখা আসছে ইউ হ্যাভ নো অ্যাপ্লিকেশন। আমরা কী ধরনের অ্যাপ্লিকেশনগুলো এখানে করতে পারবো, আপনি এই লিস্টে দেওয়া আছে, ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে কনস্ট্রাকশন পারমিট রিনিউ করতে পারবো, কনস্ট্রাকশন স্টার্ট, তারপর টেকনিক্যাল পজিশন, এই ধরনের সব অ্যাপ্লিকেশনগুলো আমরা করতে পারবো। আপনার এই রাজউক লেখার ডান পাশে থ্রি ডট বাটনে ক্লিক করে আপনি চাইলে আপনার প্রোফাইলটা আপডেট করে নিতে পারেন। আমরা আমাদের প্রোফাইলটা একটু আপডেট করে নিই। এই প্রোফাইলটা আপডেট করবেন আপনার জাতীয় পরিচয় পত্রের সাথে মিল রেখে। ওকে, এখানে একটা প্রোফাইল পিকচার আপলোড করব। প্রোফাইল পিকচারটা আপলোড নিতেছে না, সমস্যা নেই, ওটা 200 KB-র মধ্যে চলছে, 200 KB-র মধ্যে ছবি তৈরি করা নেই। আপনি চাইলে এখানে ফাদার্স নেম আমরা দিয়ে দিচ্ছি, আমার মাদার্স নেম,
তারপর তিন নাম্বার চাইলে তিন নাম্বার দিতে পারেন এবং ব্যাংক সিলেক্ট অপশন। আপনি যদি অনলাইনে কোনো পেমেন্ট করতে চান তাহলে এখানে ব্যাংকটা সিলেক্ট করতে পারেন। আমরা অনলাইনে পেমেন্ট করব না, যদি পরবর্তী কোনো অ্যাপ্লিকেশনে করি তাহলে ব্যাংক সিলেক্ট করে নেব। তারপর আপডেট প্রোফাইল, প্রোফাইল আপডেট, ইনফরমেশন আপডেট, সাকসেসফুল, ওকে। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আমরা এই ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্স, তারপর কনস্ট্রাকশন পারমিট এগুলো দেখাবো।